সময়ের সঙ্গে সঙ্গে গানের ভুবনে পা দিচ্ছেন অনেক সঙ্গীতশিল্পী। কেউ বা ভেসে যাচ্ছে সময়ের স্রোতে, আবার কেউ বা টিকে আছেন নিজ যোগ্যতায়। তেমনই একজন তরুণ কণ্ঠশিল্পী HM আলাউদ্দিন গানের ভুবনের এক রিয়েলিটি শোতে আছেন শক্ত অবস্থানে, সেই সঙ্গে একের পর এক নতুন গান নিয়ে আসছেন। এই ধারায় নতুন আরও একটি গান প্রকাশ পেয়েছে তার। নতুন গান ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন দেশ টিভির সঙ্গে। তার বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। বর্তমান সময়ের তরুণ কণ্ঠশিল্পী HM আলাউদ্দিন কণ্ঠে মায়া ও গাম্ভীর্যের মিশ্রণে দর্শক শ্রোতাদের কাছে এখন বেশ পরিচিত তিনি। চলতি মৌসুমের চ্যানেল আই সেরা কণ্ঠে সেরা দশে থেকে ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। মানুষ চেনা বড়। এদিকে সম্প্রতি আলাউদ্দিন নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন দর্শকদের মাঝে। গানের শিরোনাম মানুষ হইল সেরা বেইমান। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে এই শিল্পী বলেন, আমার এবার একটু ফোক ঘরোয়ানার একটা গান রিলিজ হয়েছে সদ্য ইউটিউব চ্যানেলে। সেই গানটা ছিল মানুষ হইল সেরা বেইমান শিরোনামে। গানটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। তো গানটির কথা লিখেছেন হুমায়ুন আহমেদ ভাই এবং গানটি মিউজিক করেছেন AN ফরহাদ। আমি বলবো যে গানটি একেবারেই ভিন্ন ক্যাটাগরির একটি গান, দর্শক সারা জাগানোর মতো গান। এ সময় নিজের গানের কয়েক লাইন গিয়েও শোনান এই শিল্পী। মানুষ হইল সেরা বেইমান, কর্মগুণে বহু যাহ যায়, এই জগতে সবে চেনা যায়, মানুষ চেনা বড়। গানের ভুবনে আছেন অনেক গুণী শিল্পী যাদের বলা হয় সঙ্গীত জগতের তারকা। সেই তারকাদের মাঝে আলাউদ্দিনের প্রিয় কারা, কাদেরই বা গান বেশি শোনা হয়, এমন প্রশ্নে তিনি বলেন, আমি বেসিক্যালি গান করি আধুনিক। আমি শ্রদ্ধেয় কুমার বিশ্বাস স্যারের গান শুনি, শিবনন্দী স্যারের গান শুনি, সামিনা চৌধুরীর গান শুনি, রুনা আলম ম্যামের গান শুনি। তো আসলে তাদের গান আমার ভালো লাগে। তো এইবার আমি একটু ভিন্নধর্মী গান নিয়ে দর্শকদের কাছে উপস্থিত হয়েছি। সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান থেকে উত্থান, সেখানকার অভিজ্ঞতা কেমন, কেমনই বা পরিবেশ, বিষয়টি নিয়ে আলাউদ্দিন বলেন, 2017 সালের পরে কিন্তু লাস্ট সেরা কণ্ঠ হয়েছিল 2023-এ। তো আমরা সেখানে 35,000 প্রতিযোগী ছিলাম। 35,000 প্রতিযোগীর মধ্যে আমি এখন সেরা দশের মধ্যে অবস্থান করছি, মানে টপ ফাইনালিস্ট হিসাবে। সেটা অনেক কষ্টের একটা জার্নি আমি বলবো। ক্যাম্পে তখন 25 জন একসাথে উঠি, 25 জনের ব্যাপারটা 25 জনের মতো। তো সেখানে আমরা আড্ডা দিয়েছি, গান করেছি, একই সাথে ক্যাম্পে ছিলাম, একজন আরেকজনকে বুঝেছি এবং গানের প্র্যাকটিস করেছিলাম অনেকভাবে। তো সেই বলবো যে ওই জায়গাটা আসলে খুবই ভালো লাগার একটা জায়গা ছিল আমার জন্য। অন্যদিকে বেশ কিছুদিন আগে আরেকটি গান প্রকাশ হয় এই সঙ্গীত শিল্পীর। সেখানে তিনি সুর মিলিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে। গুণী এই শিল্পীর সঙ্গে গান গাইতে পারার সুখস্মৃতি শেয়ার করেন দেশ টিভির সঙ্গে। কারণ ওনার মতো একজন লিজেন্ডারি শিল্পীর সামনে গান করা, কতই না ভুল ত্রুটি হয়। তা আসলে খুব ভয়ে প্রথম দিনের অডিশনটা দিয়েছিলাম ওনার সামনে। তো ভয় লেগেছিল, কিন্তু উনি আমার কপাল এতটাই ভালো ছিল যে উনি আমার গানে নিজে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছেন যে আলাউদ্দিন আমার খুব ভালো লেগেছে তোমার গান, তুমি ভালো কিছু করবে। এবং উনি এমনও কমেন্টস করেছেন যে আমি যদি সুযোগ হয় আমি তোমার সাথে দ্বৈত কণ্ঠে গান করব। এটা আমার জন্য চরম পাওয়া। যদি বলি আমি আরেকটি গান শোনাবো, কারণ বিগত কিছুদিন আগে শ্রদ্ধেয় ফাহমিদা ম্যামের সাথে আমার একটি ডুয়েট গান হয়েছিল, যে জীবনে তুমি নেই ঘরে ফিরলেই কি চাঁদ উঠলেই কি দেখবার মতো সেই মনে, যে ফাগুনে তুমি নেই ফুল ফুটলে বাকি পাখি গাইলে বাকি ছায়া ঘেরা। অনেকেই ভাইরালের নেশায় ডুবছেন, যে নেশা গানের জগৎকে করেছে ক্ষীণ। শিল্পী এবং গান কোনটি শ্রোতার হৃদয়ে গেঁথে থাকছে না বেশি দিন। সময় যখন এমন তখন আলাউদ্দিনই বা কোন দিকে হারতে চান? আমার গানের ভিউজের কথা আমি চিন্তা করিনি বা করবো না, কারণ আমার আগে অনেক শিল্পীরা এই দুনিয়াতে আসছেন এবং আছেন, তাদের গান কিন্তু ভাইরাল না, তবে তাদের গানগুলো কিন্তু দর্শকদের মনে জায়গা করে না। তা আমি আসলে সেই পথে হাঁটতে চাই যেন আমার গানগুলো মানুষের হৃদয়ে বেঁচে থাকে হাজার বছর। আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছেও নেই, তবে আমার গান মানুষ শুনুক আমি সেটাই চাই। উঠতে এই শিল্পী সবার ভালোবাসায় গানের ভুবনে বিচরণ করতে চান, থাকতে চান সুরের পাখি হয়ে। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।